যে দৃশ্যটি আসলে দেখা যাচ্ছে বর্তমানে দ্রব্যমূল্যের এতই ঊর্ধ্বগতি যে আসলে আমাদের চারপাশে যারা বসবাস করছে, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আমরা দেখি, দিনান্তে যাদের যারা নিম্নবিত্ত মানুষ, তাদের চেয়ে মধ্যবিত্ত মানুষের আয় রোজগার অনেকটা বাড়তি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেখছি সেখানে আসলে যেখানে এই মানুষগুলো যারা মধ্যবিত্ত পরিবারে, তাদের বেতন যদি 50,000 টাকা হয়, হ্যাঁ অনেকের বেতন কিন্তু আরো কম, সেই ক্ষেত্রে একজন মানুষের যদি বেতন 50,000 টাকা হয়, তাহলে তার সংসার চালানোর অনেকটা দায়, তার সংসার চালানোটা অনেকটা কষ্টের হয়ে ওঠে। আপনারা অনেকেই জানেন যে দেশের একটি জাতীয় দৈনিক তারা শিরোনাম করেছে যে মাস চলে না 50,000 টাকাতেও। আসলে আমরা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি খুব ভাইরাল হচ্ছে, যে চট্টগ্রামে দেখা যাচ্ছে যে আসলে যে টিসিবির যে পণ্য কেনার জন্য মধ্যবিত্ত মানুষ দৌড়াচ্ছে। আসলে এটা কৃষির ইঙ্গিত, আমাদের দেশে এত উন্নয়ন হচ্ছে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে দ্রব্যমূল্যের দামটা বাড়ানোর কারণে মানুষের আসলে ক্রয় ক্ষমতা সীমার বাইরে চলে গেছে, যার কারণে আমরা দেখছি এই যে মানুষ টিসিবির যে গাড়িটি আছে গাড়ির পিছনে দৌড়ছে, এবং কি যে গাদাগাদি অবস্থা ঢাকা বলেন, চট্টগ্রাম বলেন, বা যে বিভিন্ন জেলা শহরগুলোতে বলেন, যেখানে জেলা শহরের মানুষের যে জীবন জীবিকা, যে বেতন, সেটার দাম অনেক অনেক হচ্ছে বাড়তি, কিন্তু সেখানে দেখা যাচ্ছে আমরা এই যে মানুষ টিসিবির পণ্যের পেছনে দৌড়ে, কিন্তু গ্রামে মানুষ, তাহলে গ্রামের মানুষ কেমন আছে? গ্রামের মানুষের জীবন তো আরো দুর্বিষহ, তাদের আয় রোজগার কিন্তু শহরের মানুষের চেয়ে কম। তাহলে আমাদের এই যে সংকট, এই সংকট নিয়ে নীরব আমরা মনে করছি যে আসলে দুর্ভিক্ষ চলছে বাংলাদেশের মধ্যে। আমাদের উচিত যারা সরকারের এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে আছেন, তাদেরকে আমরা একটি উদ্দেশ্য করে বলবো যে আসলে মানুষকে কষ্ট দিয়ে আসলে কোনোভাবেই আপনারা ভালো থাকতে পারেন না। আপনারা উন্নয়ন করছেন দেশের, ভালো কথা, আমরা উন্নয়ন চাই, কিন্তু এমন উন্নয়ন কেন হচ্ছে যে উন্নয়ন দিয়ে আসলে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যে দ্রব্যমূল্যের দামটা বাড়িয়ে এই যে এতগুলো মানুষ চাকরির পিছনে দৌড়ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলে এখন শুধু এই এই যে মানুষ দৌড়ছে চাকরির পেছনে, এটাকে আমরা অনেকেই বলছি যে আসলে মধ্যবিত্তের ম্যারাথন, কতটা আসলে অমানবিক দৃশ্য হতে পারে এটি। আমরা আশা করি যে খুব শীঘ্রই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটি আসলে নিম্নগতিতে যাবে, এবং আমাদের সাধারণ যারা মধ্যবিত্ত আছে তাদের ক্রয় ক্ষমতা নাগালে আসবে। কারণ একটি দেশে মানুষের নিত্যদিনের যে আসলে যে চাহিদাগুলো, সেগুলো যদি স্বাভাবিকভাবে পূরণ না হয়, তাহলে মানুষের বেঁচে থাকাটা আসলে অনেকটা কঠিন। তাই আমি বলছি আসলে এবার একটু বাঁচতে দিন, কারণ বেঁচে থাকাটা এখন খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে ধন্যবাদ।